বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশ বললেও হয়তো ভুল হবে, প্রায় সব কয়টা দেশ অর্থনৈতিকভাবে খুব কঠিন দিন অতিক্রম করছে, এটাই বাস্তবতা। আপনি পশ্চিমা বিশ্বই বলেন আর আমাদের এই জাতীয় দেশই বলেন, একেবারে উন্নত দেশই বলেন আর সাধারণ মানের দেশই বলেন, আর্থিক অবস্থা কারো ভালো যাচ্ছে না। বিশেষ করে করোনার ধাক্কার পর থেকে, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগে, এরপর একটার পর একটা তো ইস্যু চলতেই থাকে, দুনিয়ার কেউই আর্থিকভাবে ভালো নাই। তো এখন মনে করেন বাংলাদেশ আমরা যারা আছি আর্থিকভাবে কে কেমন আছি এটা তো বলে দেওয়ার বিষয় না, যাদের দুই নম্বর ইনকাম নাই তারা ভালো মতোই জানে আর্থিক ভাবে বাংলাদেশের মানুষের এক একটা দিন কিভাবে কাটছে। আপনি এখন জিজ্ঞাসা করেন যে ভাই এই যে অর্থনৈতিক ভাবে আমরা যে একটা মন্দার দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছি, এখান থেকে উত্তরণের পথ কি, উত্তরণের উপায় কি, এগুলোর জবাব দেওয়ার জন্য বড় বড় টাকলা বুদ্ধিজীবীরা দেশের মধ্যে বসে আছে, ওদের কাছে এক একটা সমস্যার হাজার হাজার সমাধান পাওয়া যায়। এই টকশোগুলোর মধ্যে হয় কি, টক মানে কথা, স মানে প্রদর্শন, এই যে কথার ফুলঝুরি ওরা জাতির সামনে প্রদর্শন করে কি বোঝায়, এক একজন এক এক ফর্মুলা, এক এক রূপরেখা, এক এক পরামর্শ, এক এক টিপস দিতে থাকে, কিন্তু এই কথাটা তো কাউকে বলতে শুনি না যে আল্লাহকে যতদিন নারাজ করে রাখবে অর্থনৈতিকভাবেও পারবে না কখনো পরিপূর্ণ শান্তি আর মুক্তি পেতে। অর্থনীতির ভিত্তি বানাবেন সুদকে, অর্থনীতির ভিত্তি বানাবেন হারামকে, অর্থনীতির ভিত্তি বানাবেন আপনি বিভিন্ন বাতিল মতবাদকে, আর আশা করবেন সুখ আসমান ফুটে হয়ে নাজিল হবে। আরে সুখ দিবেটাকে, আল্লাহর কসম ইবলিসের হাতে কোনো সুখ নাই, শয়তানের হাতে কোনো সুখ নাই, বাতিলের হাতে কোনো সুখ নাই, তাগুতের হাতে কোনো সুখ নাই, সুখের মালিক আল্লাহ। আল্লাহর থেকে সুখ পেতে চাইলে আগে আল্লাহর রাজি করতে হবে। হ্যাঁ, এখন কেউ যদি আবার বেশি বুঝে বলে না হুজুর আল্লাহরে নারাজ করলে সব বেশি আসবে কিভাবে, আর দুনিয়া সিজনুল মুমিনি ও জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জেলখানা কাফিরের বালাখানা, তো সবাই কাফের হয়ে গেলে না দুনিয়ায় ভালো থাকবে, না রে, শেষ ভালো যার সব ভালো তার। রব্বুল আলামিন কাফেরদেরকে একটু ঢিল দেন, একটু ছাড় দেন, যেমন কারণকেও দিয়েছিলেন, এক কারণকে যেই পরিমাণ মাল দিয়েছে এটা আমাদের পুরো বিবারিয়া সবার মাল জমা করলেও তো এর সমতুল্য হবে না। তো এই যে কারণকে রব্বুল আলামিন এত মাল দিলেন, সফল তো হতে পারলো না, শুরুতে তাকে দেখে লোকে আফসোস করত, কোরআনে আছে ফখরাজা আলা কওমিহি ফি জিনাতি, উৎসবের দিন সে যখন জাতির সামনে ভাব নিয়ে একেবারে সুন্দর কাপড় চোপড় এবং তার বডিগার্ড গুলো নিয়ে সামনে আসতো, ক্বাল আল্লাযীনা ইউরিদুনাল হায়াত আদ-দুনিয়া, দুনিয়া চায় যারা, আর দুনিয়া চায় না কে রে ভাই, দুনিয়া চায় যারা, তারা বলতে শুরু করে দিত, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় আমাদেরও যদি ওই পরিমাণ মাল থাকতো যেটা কারুন পেয়েছে, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, সে বড় কপালওয়ালা, বড় সৌভাগ্যের অধিকারী। কিন্তু কারুন যখন ধরা খেল, কেমন ধরা সবাই জানেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি ওকে ওর বাড়ি সহ ধসিয়ে দিলাম, তাহলে ব্যক্তি না, ওর বাড়ি সহ, ওর রাজপ্রাসাদ অট্টালিকা সহ মাটির নিচে ধসিয়ে দিলাম, ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহ, তার আর কোনো বাহিনী ছিল না যারা তাকে আল্লাহর মোকাবেলায় গিয়ে সাহায্য করবে, কারণ আল্লাহ যখন ধরেন দুনিয়ার কারো ক্ষমতা নাই আল্লাহর পাকড়াও থেকে তাকে এনে মুক্ত করবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে একজন মাত্র কাফেরকে নিজের হাতে মেরেছিলেন, ইতিহাস যদি পড়েন কথাটা জানা থাকার কথা। নবী যুদ্ধ করেছেন অনেক, ঠিক আছে, 27টা যুদ্ধ, যার মধ্যে 9টায় একেবারে যুদ্ধ সংঘটিত হয়েছে, বাকিগুলোতে লড়াই লাগে নাই, গিয়েছেন ময়দানে, লড়াই লাগে নাই, দুশ্মন এমনি ল্যাজ গুটিয়ে পালিয়েছে ভয়ে, কারণ নবীর সামনাসামনি দাঁড়াবে ওই হিম্মতি আর হয় নাই। তো যদিও দেখা যাচ্ছে তালিকায় 9টা যুদ্ধ, কিন্তু আল্লাহর নবী নিজের হাতে সারা জীবনে মাত্র মেরেছেন কয়জনকে, একজন। তো কোনজন জানেন, সেই জালেম আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন ওই সময় সে এসে একদিন টিটকারি করে বলছে, আরে মোহাম্মদ, আমি আমার ঘোড়াকে ডেইলি বিপুল পরিমাণ খাবার খাওয়াই, কেন জানিস, এই ঘোড়ার পিঠে চড়ে একদিন এসে তোর মাথাটাকেই দেহ থেকে আলাদা করে দেবো জন্য। একেবারে সাহাবিদের সামনে কুরাইশের এক নেতা এসে ডায়লগ মারলো এভাবে প্রকাশ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠান্ডা মাথায়
উত্তেজিত না, কোনো ধরনের আলাদা কিছুর বহিঃপ্রকাশও না, স্বাভাবিক একদম ঠান্ডা মাথায় বললেন একটা বাক্য, সিরফ একটা বাক্য। তবে নবীর বাক্য তো বোঝেন, আসমান জমিন সবগুলোর উপরে যদি নবীর একটা বাক্য রাখেন, ওই এক বাক্যের ওয়েট না ওর ক্ষমতা কারো নাই। মাজ্জাকাল্লাহ মুলকা, এই পারস্য ধ্বংস হয়েছে নবীর খালি এক বাক্যের বদ্দোয়া, এক বাক্যের বেশি কিছু না। নবী চিঠি পাঠিয়েছিলেন কিন্তু পারস্য সম্রাট চিঠিটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। অপরাধ কি? আরে চিঠি তো আগে পড়বে, পরে গ্রহণ করবে কি করবে না ভিন্ন আলাপ, কিন্তু চিঠি যখন সামনে এসেছে, চিঠির ভাষ্য ছিল এভাবে, আল্লাহ নবীর চিঠির নিয়মে ছিল এটা, প্রথমে থাকতো বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর থাকতো মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত, মানে প্রেরকের নাম আগে, এরপর থাকতো প্রাপকের নাম, মানে যার কাছে চিঠিটা পাঠানো হচ্ছে। তো নবী যেহেতু পাঠিয়েছেন পারস্যের বাদশাকে, পারস্য বুঝেন তৎকালীন সময় পারস্য মানে ইরাক, ইরান এবং আশপাশের আরও বিপুল অঞ্চল নিয়ে গঠিত এক রাজ্য, যেটা আজকের দুনিয়া দেখে আপনি বুঝতে পারবেন না। তো পারস্য সম্রাট ওই সময় দুনিয়ার এক সুপার পাওয়ার বাদশাহ। আজকে যেমন সুপার পাওয়ার বললে আমেরিকার নাম আসে সবার আগে আপনার মাথায়, তারপর রাশিয়া চায়নার নামগুলো আসে আপনার মাথায়, তো ওই জামানায় সুপার পাওয়ার বললে লোকে দুইটা দেশকে চিনত, একটার নাম রোম আর একটার নাম পারস্য, একটার নাম রোম আর একটার নাম পারস্য। তো সেই পারস্য সম্রাটকে নবী চিঠি পাঠাচ্ছেন, কিন্তু নিজের নামটা লিখলেন আগে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, আর বাদশার নাম লিখলেন পরে, ইলা কিসরা আযীমি ফারিস সালামুন আলা মান ইত্তাবাল হুদা। খালি চিঠিতে ঢোকে নাই, খালি বিসমিল্লাহ পড়ে যখন নামটা পাঠ করেছে, রাজারা তো আর নিজেরা চিঠি পড়ে না, পাশে তো পড়ার লোক থাকে আলাদা, এরা পড়ে 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 শোনায়, আর রাজারা হা বা না একটা বার্তা বলে। তো যখন খালি পড়েছে যে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ আগে আর ইলা কিসরা আযীমি ফারিস পরে, সঙ্গে সঙ্গে চিঠিটা নিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। কিসের জন্য? যে আরবের কোথাকার কোন মরুভূমির বেদুইন নিজেকে আমার চাইতে বড় ভেবেছে, যে সে তার নাম লিখেছে আগে, অথচ তারে চেনে তাকে, আরে পাগলে ভেবেছে, ও চেনে না এজন্য মনে হয় কেউ চেনে না, আরে যাকে চেনে আসমান থেকে জমিন থেকে শুরু করে সকলে, আরে যাকে মূল্যায়ন করে রব নিজে, তাকে ওর মতো রাজা বাদশা সম্মান করলেই কি আর না করলেই কি? যারে আল্লাহ সম্মান দেয় তার গায়রুল্লাহ সম্মান লাগে নাকি? আল্লাহ সম্মানের চাইতে বড় সম্মান হতে পারে নাকি? যেমন এই মাদ্রাসার ছোট ছোট তালেবুল ইলম, দুনিয়ার চোখে তারা মূল্যহীন হতে পারে, দুই পয়সা নাস্তিক বেইমানরা তাদেরকে নিয়ে টিটকারি মারতে পারে, কিন্তু এই দুই পয়সা নাস্তিকরা চিনুক বা না চিনুক, গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত প্রতিটা জীবজন্তু তাদেরকে খালি চেনেই না, তাদের জন্য রবের কাছে নিয়মিত দোয়া করে। বলবেন কিভাবে জানলেন? বিজ্ঞান পড়ে জেনেছেন? না, ওই বিজ্ঞান পড়ে জানা লাগবে না, বিজ্ঞানের তথ্য যতটা মানি, আল্লাহর নবীর জবান থেকে যে সত্য উচ্চারিত হয়েছে আল্লাহর কসম তার চাইতে বেশি মানি। এখন পিঁপড়া আসলে দোয়া করে কিনা তালেবুল ইলমের জন্য, এটা বিজ্ঞান ঘেটে ঘেটে বের করা লাগবে না। আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী এমন দাবি করেছে বলে আমার জানা নাই, যদি করে তাতেও কিচ্ছু আসে যায় না, যদি না করে তাতেও কিচ্ছু আসে যায় না। সব বিজ্ঞানের স্রষ্টা যিনি, তিনি যখন জানিয়েছেন তার হাবিবকে এর চাইতে বড় সার্টিফিকেট আমাদের কিছু লাগবে না, এমনকি আসমানের ফেরেস্তা পর্যন্ত ডানা বিছিয়ে দেয় এই তালেবুল ইলমদের সম্মানে। তো দুনিয়ার লোকেরা দাম দিলেই কি আসে যায়? না দিলেই কি আসে যায়? যারে দাম দেয় আসমানের ফেরেস্তারা নিজেরা, তাদের এই দুনিয়ার দুই পয়সার নাস্তিকদের দেওয়া দাম লাগে না।